আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নুরুন্নাহার আপিল লেখা ইসলামিক গল্প তুমি কেন আগে আসনি গল্পের 10 নম্বর পর্ব। আশা রাখছি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। 2 সপ্তাহ পর আজ হসপিটাল থেকে ফিরল সিনথিয়া, অনেক ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায়। ওর বাসায় এখনও জানে না সিনথিয়ার প্রেগন্যান্সির কথা। ওকে হসপিটালে অ্যাডমিট করেই সবাই চলে গিয়েছিল, দিনে একবার এসে দেখে গেছে, শুধু বাড়তি কোনো খোঁজ নেয়নি। তাই ডাক্তার ওর পরিবার ওর হেলথ কন্ডিশন জানাতে পারেনি। আজ আসার সময় ডাক্তারই এইসব বলেছে ওকে। প্রথমে খারাপ লেগেছিল, পরে মানিয়ে নিয়েছে। সোফায় বসেই শরীরের ভার ছেড়ে দিয়েছে। শরীরের অবস্থার সাথে মনের অবস্থাও খুব খারাপ। আসমা এসেই গজগজ শুরু করেছে। সিনথিয়াকে নিরলস দেখে আরও রেগে গেছে, চিবিয়ে চিবিয়ে বলল, লুচ্চা মাগি কোথাকার, শোকশোকানি স্বভাবের জন্য জামাইয়ের ভাত খেতে পারলি না, তারপরও দামাক কমে না তোর। কি দামাক দেখাইছি মা, অসহায় কণ্ঠে বলল সিনথিয়া। জানিস না তুই, তোর ওইসব দামাগের কারণেই সায়ান তোকে ছেড়েছে, ব্যবসা মাগে। বাইরে বাইরে ব্যবসাগিরি করতে ভালো লাগে তোর, জামাইয়ের লোকে নোকরা মারাস। মা, আমার কোনো দোষ ছিল না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। তুই হ্যাঁ করছস মা, কি এখানে কিছু অশ্লীল বকা ইউজ করছে তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তোবা গল্পের লাইনটা স্কিপ করতে হবে, নয়তোবা বলেই দিতে হয়, যার কারণে আমি বলেই দিচ্ছি। সো কেউ আশা করছি কোনো কিছুই মনে করবেন না। সিনথিয়া চোখ বন্ধ করে নিল, ধীর স্থির কণ্ঠে বলল, এভাবে গালাগাল করো না মা, কী করবি তুই? হ্যাঁ, 100 বার গালি দেবো তোর কারণে, আজকে আমার পরিবারের দিকে আঙুল তুলবে সবাই। চরিত্রের দোষের কারণে জামাইয়ের ভাত খেতে পারলি না, কি বলেছিলি তুই, যার কারণে সায়ন সরাসরি ডিভোর্স দিল তোকে? কিছুই বলিনি মা। সিনথিয়ার এমন নির্লিপ্ততা দেখে আসমা ওকে টেনে তুলে দাঁড় করিয়ে গালে চর বসিয়ে দিল। সিনথিয়ার মেজবাবু রিহা এসে টেনে সরিয়ে আনলো সিনথিয়াকে। আসমাকে বলল, কি শুরু করছেন মা আপনি, মাত্রই এলেন, এখনই এসবের কি দরকার ছিল? এই মেয়ের জন্য এখন কি একটা অবস্থায় পড়েছি আমরা সেটা বুঝতে পারছো? ইচ্ছে তো করে গলা টিপে মেরে ফেলে আপদটাকে। রিহা সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, এই সিনথিয়া তুমি তোমার রুমে যাও। সিনথিয়া কোনো রকমে উঠে নিজের রুমে এলো, দরজা বন্ধ করে দরজার সাথে ঘেঁষে দাঁড়ালো, হাতটা পেটে চলে গেছে, ঢুকরে কেঁদে ওঠে সিনথিয়া। খুব কষ্ট হচ্ছে, এখন বাবুটা পেটে এসেছিল, ওকে একমাত্র আপন মনে হয়েছিল, খুব আপন মনে হয়েছিল ওর বাবুটা ওকে বুঝবে, কিন্তু বাবুটা ওকে ছেড়ে চলে গেছে, একা করে দিয়ে গেছে ওকে। কাঁদতে কাঁদতে সিনথিয়া মেঝেতে চড়িয়ে চিটিয়ে শুয়ে পড়ে চলতে থাকা ফ্যানের দিকে পলকহীন তাকিয়ে আছে। অফিসিয়ালভাবেই আজকে সিনথিয়ার ডিভোর্স সম্পন্ন হলো, একটু আগে লয়ার এসে কাগজে সাইন করিয়ে নিয়ে গেছে। সিনথিয়া এখন নিজের রুমের জানালার সামনে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা নামবে নামবে এমন সময় আকাশটা দেখতে খুব ভালো লাগে, আনমনা হয়ে আকাশটাই দেখতে লাগলো। কত কী না করেছে এই সংসার টিকাতে, কত কাঠখড় পোড়ালো তারপরেও টিকেনি। সিনথিয়া নিজের সাধ্যমতো চেষ্টা করেছে, ওদের কটু কথা অপমান অবহেলা সব সয়ে নিয়েছিল, সারাদিন বান্দির মতো কেটেছে, নিজের ব্যক্তিত্ব পর্যন্ত বিসর্জন দিল, তারপরেও হলো না। সিনথিয়া নিজের ইদ্যুত পালন করাকালীন সময় পার করেছে নিজের রুমেই, এটা ওর মায়ের সহ্য হচ্ছে না, কেন ঘরে ঢুকে থাকবে, কেন মন গরমন্দি হয়ে থাকবে, এটাই ওর মায়ের কথা। হিসিস করে সকাল থেকে সিনথিয়াকে বকছে, এখন দরজার সামনে দাঁড়িয়ে বলল, বান্দির জি রুম থেকে বাইর হও, তোর এই গর্তে ঢুকার স্বভাবের কারণেই সায়ন তোকে ছেড়েছে, ব্যবসা কোথাকার, স্বামীর সাথে নকরা করে গর্তে ঢুকে থাকোস, আর এই বাইরের বেটার লোকের ডলাডলি করস, ওই শুয়ারের বাচ্চা বাইরও। সিনথিয়া ব্যাটের এক কোণে ঘটিসুটি মেরে বসে আছে, এইসব কোটা শুনতে একদম ভালো লাগে না। ডিভোর্স হয়েছে আজ 2 মাস, একটা দিনও শান্তি পেল না এই বাড়িতে। দুই হাতে নিজের কান চেপে ধরে ফুপিয়ে কাছে সিনথিয়ার মনে হচ্ছে সায়নদের থেকে ওর বাড়ির মানুষগুলোকে বেশি ঘৃণা করে। একটাবার অবস্থা নিজে জিজ্ঞাসা করলো না, জানতে চাইলো না কোনো কিছু, শুধু ওকে দোষারোপ করেই চলেছে। ওর বাবা তো বলেই দিয়েছে ওর মুখ আর দেখবে না, ভাইরা তো আগে থেকে অবহেলা করতো, এখন আরও বেশি করে। আসর রাজান পড়তে সিনথিয়া উজু করে সালাতে দাঁড়ালো, সিজদা যেতেই একেবারে মুশড়ে পড়েছে, এত কিছু আর সহ্য হচ্ছে না। সালাত শেষ করে শেষ হতে উঠে দাঁড়ায়, জায়নামাজ বাজ করে রেখে জানালার সামনে দাঁড়ালো, এখন একটু শান্তি লাগছে। আসলে সালাতেই অনেক শান্তি আছে, এটা যদি সব মানুষই বসত তাহলে তারা প্রতিবার সিজদায় লুটিয়ে পড়ত। ওর জানালা বরাবর অনেকটা দূরে একটা পুকুর আছে, পুকুরের অপাশে বস্তি,
পুকুরের পাশ ঘেসে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া ফুলের গাছ। প্রায় সময় এই গাছটার দিকে তাকিয়ে সিনথিয়া কষ্টের সময়গুলো পার করে দেয়। সিনথিয়া অনেক কিছু চিন্তা করে, কিভাবে নিজেকে ব্যস্ত রাখা যায়। টেবিলের উপর নিজের বইগুলো নেড়ে চেড়ে দেখল, ওর অর্ধেক করা অ্যাসাইনমেন্ট এখনও টেবিলেই পড়ে আছে। সিনথিয়া একটা বই নিয়ে বিছানায় বসল, অনেক পিছিয়ে গেছে, এখন পড়তে চাইলে আবার অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করতে হবে। ড্রয়ার হাতিয়ে ওর ব্যবহৃত পুরনো বাটন সেটটা বের করলো। মোবাইলটা দেড় বছর ধরে ব্যবহার করা হয় না, ধুলো জমেছে অনেক, ফুদিয়ে সব ধুলো সরিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে রইল। সিনথিয়া নিজেই নিজেকে বলে উঠল, এভাবে ফুদিয়ে শায়নের সব স্মৃতি সব অতীত মুছে দিতে চাই। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আপনার সাহায্য ছাড়া সম্ভব নয়। মোবাইলটা অনেক ঘেঁটে ঘুটে ওর বান্ধবী সাইমার নাম্বার পেল। এই মেয়েটা পড়ালেখা অনেক ভালো, ওর কাছে থেকে কিছু জেনে নেওয়া যাবে। ফোন দিল সিনথিয়া, শেষবার টাকা রিচার্জ করেছিল দেড় বছর আগে, এখন কল যাবে কিনা বুঝতেই পারছে না। নানান কথা চিন্তা ভাবনা করতেই ওপাশ থেকে মেলেশ্বরে কেউ হ্যালো বলে উঠল। সিনথিয়া অনেকটা চমকে উঠেছে, ও ভেবেছিল কল যাবে না, অপর পাশ থেকে হ্যালো হ্যালো বলেই চলছে। সিনথিয়া নিজেকে সামলে বলল, আসসালামু আলাইকুম সাইমা, আমি সিনথিয়া বলছি। সিনথিয়া তুই এতদিন পর? না না, দিন নয়, পুরো দেড় বছর পর। কোথায় হারিয়ে গেছিলি? আমি অনেক চেষ্টা করেছি তোর খোঁজ নেয়ার, কিন্তু পাইনি। কি হয়েছিল তোর? বিয়ে হয়ে গিয়েছিল তাই। ও, তাই বলে যোগাযোগ রাখবি না? আচ্ছা এখন বল কেমন আছিস, দুলাভাই কেমন আছে? আসলে আমার ডিভোর্স হয়ে গেছে। ওপাশ থেকে অনেক সময় নীরব রইল, সিনথিয়াও চুপ করে রইল। নীরবতা কাটিয়ে সাইমা বলল, পড়ালেখা শুরু কর সিন্তু, বোঝা হোস না কারো। সিনথিয়া ডুকরে কেঁদে ওঠে, এই একটা মেয়ে ওকে বোঝে, সেই স্কুল জীবন থেকেই সাইমার সাথে বন্ধুত্ব। সাইমা সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, নিজেকে শক্ত কর, তুই খুবই দুর্বল এবং বোকা সিন্ধু। আমি চাই আবার সব শুরু করতে নতুন করে, কিন্তু বাসা থেকে আমাকে কোনো রকমই সাহায্য করবে না, তুই চিন্তা করিস না। এই মাসে আমার কাছে তিনটা টিউশনি অফার এসেছে, আমি আজই মানা করে দিতাম কারণ সময় পাচ্ছিলাম না, বাকি তুই ফোন করেছিলি। আর চিন্তা করিস না, পেমেন্ট নিয়ে ওরা তোকে অনেক ভালো বেতন দেবে। শুক্রিয়া দোস্ত, তবে আরও কিছুদিন সময় পর শুরু করতে হবে, কারণ এখন তো মাসের মাঝামাঝিতে আছিস, আগামী মাসের পরের মাস থেকেই পড়াতে পারবি। আলহামদুলিল্লাহ ঠিক আছে, এদিকে আমার ঈদ তো শেষ হয়ে যাবে। ওকে দোস্ত রাখছি, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়ার পর এখন খুব ভালো লাগছে, বইটা নিয়ে অনেকক্ষণ পড়েছে, অনেক কিছু ভুলে গেছে, আবার কিছু বিষয় আবসা মনে আছে। এটা নিজের বইটা নিজের পাশে রেখে শুয়ে পড়ল, তারপর উঠে ওর ছোট্টখাটো বুক সেলফের কাছে গেল। সেলফের প্রথম তাকেই ওর আকিদার বই, ইসলামী শরিয়াহ বই, ফিকহের বই পড়ে আছে। এই বইগুলো কিনার কত অপমান সইতে হয়েছে নিজের বাড়িতে, কত জঙ্গি ভূত নাম উপাধি পেয়েছিল, কিন্তু সেসবের একেবারেই পড়াও করেনি সিনথিয়া। বইগুলোতে ধুলো জমেছে মোটা আস্তরণে, সব বই সেলফ থেকে নামালো সিনথিয়া। সেলফটা পরিষ্কার করে বইগুলো সব মুছে পরিষ্কার করে আবারও সাজিয়ে রাখলো সেলফে, টেবিলও পরিষ্কার করে নিল। রুমটার দিকে ভালো মতো চোখ বোলালো, অনেক ময়লা হয়ে আছে, এতদিন নিজের মনের অবস্থা খুবই বিধ্বস্ত ছিল তাই কোনোদিন নজর দেয়নি। মাগরিবের সালাতের পর অল্প সময় এশারের, আর তাই রুম পরিষ্কারের কাজে লেগে গেল না, আকিদার একটা বই নিয়ে বিছানায় গড়িয়ে পড়ল। পরিবারের সবাই সবসময় ওকে দূরে দূরে রেখেছে, যার কারণে এই রুমটাতে নিজের একটা আলাদা জগৎ বানিয়ে নিয়েছিল সিনথিয়া। অল্প কিছু পাতা পড়ে বইটা রেখে দিল, এশারে রক্ত হয়ে গেছে, সালাত শেষে লেগে পড়ল ঘর পরিষ্কার করার কাজে। সব ধুয়ে মুছে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, খাওয়া আর হলো না, ওভাবেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। আজ সিনথিয়া ভার্সিটি যাবে আবার, ইদ্দত শেষ হয়েছে দশ দিন হলো। বোরকা পরে রেডি হয়ে নিল, নিজেকে আয়নায় দেখে নিয়ে মনে হলো এটা সেই দেড় বছর আগের সিনথিয়া, যার জীবনে কখনো শায়ন নামের কেউ আসেনি, কিন্তু বাবুটার কথা মনে হতেই হাতটা পেটে চলে গেল। নীরবে অনেকক্ষণ কেঁদেছে, তারপর নিজেকে শক্ত করে নিল, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলো রুম থেকে। বের হওয়ার সময় আসমা হুঙ্কার দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? অনেক তো হলো মা, এবার নিজেকে নিয়ে একটু ভাবতে চাই, পড়ালেখাটা আবার শুরু করতে চাই। কলেজের নাম দিয়া ফার্স্ট ইনস্ট্রি করতে বাইরে যাচ্ছিস, বুঝি না ভেবেছিস? তোমাদের যা বোঝার বুঝে নাও, তবে এবার আর আমাকে দমিয়ে রাখতে পারবে না, অনেক করেছো তোমরা, আর আমিও মেনে নিয়েছি। আর নয়, সিনথিয়া চলে যাচ্ছিল, মিম ওকে ডেকে বলল, এত ত্যাজ যে দেখাচ্ছ, ওইসবের খরচ চালাবে কী করে? নাকি নতুন লোকটা সব দিবে? আসলে ভাবি একটা বিষয় জানো, যে এককালে নাগরের টাকায় চলছে সে সবাইকেই এরকম মনে করে। মিম দাঁতে দাঁত চেপে সিনথিয়ার দিকে তাকালো, সিনথিয়া হেসে বলল,
বাই দ্য ওয়ে আমি কিন্তু তোমাকে মিন করিনি, হুম, প্রতিশোধ নিতে আবার নতুন ফাঁদ পেত না। কিসের প্রতিশোধের কথা বলছো তুমি? আমার থেকে তুমিই ভালো জানো। আর শোনো, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। অবশ্য এই কথাটা তোমাদের কাছে যদিও ডালভাত, তবে আমার কাছে কথাটার মূল্য অনেক। বেশ, কথা বলতে শিখেছো দেখছি। আমার হয়তো কেউ বলবে না, তাই নিজেরটা নিজেকেই বলতে হবে। চিন্তা করো না, তোমার স্বামী থেকে টাকা চাইব না। টিউশন পেয়েছি, আশা করি আল্লাহ এই অল্প টাকাতে আমার প্রয়োজন মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। সিনথিয়া বেরিয়ে গেল, দাঁড়ালো না, রিক্সা নিয়ে পৌঁছে গেল কলেজে। একটা দীর্ঘশ্বাস ফেললো। কালি শুনেছিল শায়ান নাকি আবার বিয়ে করেছে এবং বউটা দেখতে পুতুলের মতো। এইসব শুনে সিনথিয়া কতক্ষণ থমকে বসেছিল। অজান্তেই চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল। সারা রাত চোখে ঘুম আসেনি, যতই হোক লোকটার প্রতি মায়া জন্মেছিল, সেই জন্যই খারাপ লেগেছে। সকালে নিজেকে কঠিন করে নিয়েছে, আর কোনো পিছুটার নয়, সব শেষ, এবার নিজেকে নিয়েই চলতে হবে। কলেজ, টিউশন, তারপর বাসায় ফিরে পড়ালেখা করা, এভাবেই সিনথিয়ার দিন যেতে লাগলো। এরই মধ্যে অনেক উড়ো খবর পেয়েছিল শায়ানকে নিয়ে। সিনথিয়া সেসব নিয়ে পাশ কাটিয়ে গেছে। আর সেও নাকি এসেছিল ওদের বাসায়। ওর বাবা প্রথমে ঢুকতে দিতে চায়নি ঘরে, নিজের মেয়ের সাথে এমন করেছে তাই হয়তো একটু খারাপ লেগেছিল। কিন্তু যখনই আরশিক কেঁদে কেটে ভাইয়ের কাছে ক্ষমা চাইল, আমনি ভাইও গলে গিয়ে বাসায় এনে ঢোকালো। এইসব কথা রিহাই সিনথিয়াকে শুনিয়ে শুনিয়ে মোবাইলে কাউকে বলেছে। সিনথিয়ার এসবে কিছু যায় আসে না এখন, আর নিজের মতো করেই আছে সে। খুবই ক্লান্ত হয়ে বাসায় ফিরল সিনথিয়া। লিডিং রুমে আসতেই শোরগোল শোনা গেল। সেদিকে এগিয়ে গিয়ে দেখলো অনেকে বসে আছে, তার মধ্যে আরশিকেও দেখলো। সিনথিয়া চলে আসছিল, মিমিওকে থামিয়ে দিয়ে বলল, সিনথিয়া এত সময় কোথায় ছিলে? ভাবি তুমি জানো কোথায় ছিলাম, তাই আপাতত তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তবুও যদি তোমার উত্তরের প্রয়োজন হয়, তাহলে তোমার যে চামচা আমার পিছনে লাগিয়েছ তার থেকে জেনে নিও। কীসব বলছো এসব সিনথিয়া? আমি তোমার পিছনে? ভাবি প্লিজ স্টপ, স্টপ দিস ননসেন্স। এখন আমার এসব মেলো ড্রামা লাগছে। এর মধ্যে একটা মেয়ে বলল, আচ্ছা তুমি যে এভাবে প্যাকেট হয়ে আছো, গরম লাগে না? কি জানি হয়তো লাগে না, আমার কিন্তু সিনথিয়াকে এলিয়েন বেশি মনে হয়, রিহার বান্ধবী বলল। এই কথা সবাই হাসলো। সিনথিয়া নিকাব উঠি একটা দম নিল, মুখ খুলে নিঃশ্বাস বের করে দিল, তারপর হাসি হাসি মুখে বলল, আসলে কি হয়েছে জানো, আমরা যারা এরকম প্যাকেট হয়ে ঘুরি তারা সবাই সারা বছর প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকে, তাই এরকম বস্তায় ঢুকে চলাফেরা করি, আর আমাদের গায়ের তাপে আশেপাশে সবাই জলসে নিজেদের কাপড় খুলে নেয়। কাপড় খুলে নেয় মানে এই যে আমি এখানে দাঁড়িয়েছি দেখে সবাই উত্তাপে কাপড় খুলে নগ্ন হতে শুরু করেছ? দেখো আশেপাশে তাকিয়ে। মেয়েটা সত্যি আশেপাশে তাকালো। এদিকে বাকি সবাই কটমট করে সিনথিয়ার দিকে তাকিয়ে আছে, কারণ সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে আছে। সিনথিয়া মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি আমার গায়ের গরমে পড়ে যাচ্ছ। সিনথিয়া মুচকে হাসলো। মেয়েটা এবার বুঝলো সিনথিয়া আসলে কি বুঝিয়েছে, অপমানিত বোধ করল। মেয়েটা হাঁটুর উপরে ওঠানো কালো স্লিভলেস ফ্রক পরেছে। সিনথিয়া চিনে না মেয়েটাকে, তাই আর কথা বাড়াতে চাইল না। এরই মধ্যে রিহা বলে উঠল, শোনো সিনথিয়া, মনের পর্দাই হচ্ছে বড় পর্দা। রিহা লাফিয়ে উঠে সরে গেল, ডান হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রেগে বলল, সিনথিয়া এসব কি ধরনের বাচ্চামি, তুমি আমার কানের সামনে এত জোরে চেঁচালে কেন? সিনথিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে নক করতে করতে বলল, তুমিই তো বললে মনের পর্দা বড় পর্দা, তাহলে মনের পর্দা দিয়েই শুনবে, কানের পর্দার কি দরকার, ইউ জঙ্গি। সিনথিয়া ওর ব্যাগ থেকে বলের মতো গোল একটা কাগজ নিয়ে রিহার দিকে ছুড়ে মেরে বলল, ভাবি বুম, এখনই তোমাকে ব্লাস্ট করে দেবে। রিহা আবারও লাফে উঠে সরে গেল। বাকি সবাইও একটু চেঁচিয়ে উঠে নিজেদের জায়গা থেকে সরে গেল। নিজের অপ্রয়োজনীয় কাগজ সিনথিয়া এরকম বল বানিয়ে সবসময় ব্যাগে রাখে, কারণ কখনো কখনো টিস্যু পায় না, তখন এইসব কাগজ দিয়েই চালিয়ে দেয়। সিনথিয়া হাসতে হাসতে প্যাট চেপে ধরে নিজের রুমে চলে এসেছে। এতটা বিনোদন আগে কখনোই পায়নি। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন সবসময়। ফারুক স্যারের সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।